আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রোজা এমন এক ইবাদত যা বাস্তবে প্রমাণ করার কোনো সুযোগ নেই, কেননা আল্লাহ তাআলার ইবাদতসমূহের মধ্যে রোজা একমাত্র স্বতন্ত্র ইবাদত যার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা পালন করতেন, এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান পূর্ব শাবান মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন যে রমজান ছাড়া অন্যান্য মাসে এত বেশি রোজা রাখতেন না। উম্মুল মুমিনিনগণ বলতেন, শাবান মাস আসলে আমরা আমাদের ভাঙ্গি রোজাগুলো কাজা করে নিতাম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। রজব মাস আসার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ আমাদেরকে রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। রমজানের প্রস্তুতি কল্পেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন এবং দোয়া করতেন। হযরত আবু বকর বাখলি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রজব হলো বীজ রোপণের মাস আর শাবান হলো ওই বীজ সেচ দেওয়ার মাস, অতঃপর রমজান হলো বীজ রোপণ ও সেচ দেওয়ার পর পরিপূর্ণ ফসল ফায়দা ওঠানোর মাস। বরকতময় মাস রমজান পেতে পীরনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বেশি বেশি একাধিক দোয়া করতেন, তা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, অর্থ হে আল্লাহ আপনি আমাদের জন্য শাবান মাসকে বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন, অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন। আবার এভাবেও দোয়া করতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা ওয়া আইনা আলা সিয়ামি ওয়া কিয়ামি, অর্থ হে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং রমজানে দিনের বেলায় রোজা পালন এবং রাত জেগে নামাজ পড়ার তৌফিক দান করুন। এ মাসের রোজা পালনের মাধ্যমেই আল্লাহর প্রিয় বান্দাগণ রমজানের রোজার প্রস্তুতি সম্পন্ন করে থাকেন। সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের ফরজ রোজা পালনের জন্য শাবান মাসের নফল রোজা রাখার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।